আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে এই হাদিসটা। আম্মা জান আয়েশার সাথে ঝগড়া, ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ। এখন রাগ মেটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি, সুবহানাল্লাহ করেন না, চলো মিটমাট করি। তো কারে ডাকবো মিটমাটার জন্য? ওমর রে ডাকি? আম্মা জান আয়েশা বলে, না, ওমর গালিব, ওমর খুব মেজাজ বলে, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি? আব্বারে ডাকেন, আব্বারে ডাকেন। খুশি হয়ে গেছেন আম্মা জান আয়েশা দেখে। আবু বকর রাদিয়াল্লাহু চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু সাহেব ইসলাম বললেন, তাতাকাল্লিমিন আও আতাকাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, তাতাকাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন, তবে সত্য ছাড়া মিথ্যা বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার, নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর, চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে গড়গড় করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, সুবহানাল্লাহ বলবেন না, বিশ্বনবী সাইয়েদানা আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদানা আবু বকর থেমে গেলেন। সাইয়েদানা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম? আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম, তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো, সুবহানাল্লাহ করে দেখছো আয়েশা, আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন, সুবহানাল্লাহ করবেন না, এত আস্তে সুবহানাল্লাহ, লজ্জায় হেসে দিলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি হেসে দিলেন, দুইজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কি রে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি, কেন হাসে দেখার জন্য সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্ব নবীও হাসে, সাইয়েদানা আবু বকর হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে। এবার সাইয়েদানা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ কোন মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে, সুবহানাল্লাহ পড়েন, আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন পরিবেশে এরকম খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে ডাইকেন, সুবহানাল্লাহ পড়বেন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, উনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন? প্রায় আম্মা জান আয়েশার সাথে রাগারাগি হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি, কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি। ইয়া আয়েশা ইন্নি লাআলামু ইযা কুনতি আন্নি রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন খুশি থাকো তাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন? বিষ্ণুই বললেন, তোমার দোয়ার বাক্যগুলো শুনো বুঝি, যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো, রব্বি মুহাম্মদ, ও মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো, রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না, সুবহানাল্লাহ পড়েন, তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু নামটাই সরাই, আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি, আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না, আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজুরু ইল্লা ইসমাক নবী, হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই, হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না, সুবহানাল্লাহ বলবেন না। তার মানে
নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো, কিন্তু এটা তালাক পর্যন্ত গড়া হতো না, ঠিক কিনা? তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না। পারা যাবে? আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে। ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন? পারবেন না? ইনশাআল্লাহ। যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ, আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে স্যাক্রিফাইস, তারপর ঝগড়া করা যাবে না। তিন নাম্বার, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আযামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানা। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী, এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমাল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ। তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা, তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আশ্রা নাই? খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আশ্রা নাই? অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আর সিবাউ হারাম, দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা হলে পেটের কথা পিঠের কথা সব বের করে দেয়, আশ্রা নাই? কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলিকে, ফ্যামিলি শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে তিন নাম্বার, প্রাইভেসি বজায় রাখবে, এটা দুজনেরই দায়িত্ব। চার নাম্বার, অহেতুক সন্দেহ পরিহার করি। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে, ওদিকে তাকাই লাগেন, ওই মেয়ের দিকে তাকাই লাগেন, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবো, এদিকে দাও, আছে না? এই সন্দেহ ঘরটারে জাহান্নামের টুকরো বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাইলা কেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক হলো, আছে না? নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন, কিন্তু অহেতুক, আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে, আছে না? নাই এই সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না। পাঁচ নাম্বার, হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে, সহকর্মী। আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী, আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি চান? জিনা, আওয়াজ নাই আমগো গলায়, আপনি এটা চান? ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায়? চায় না। তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে, ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনেই যাব, কথা কয় না? দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতি। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার। হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে।
হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে, ঠিক কি না? ত্রিভুজ চিনেন আপনারা? হ্যাঁ, এই জি ওয়াইফ, কয়েকজন জি ওয়াইফ আপনারা ত্রিভুজ চিনেন না? চিনি, জি ওয়াইফ, ঠিক আছে। ত্রিভুজের কয় কোণা? হ্যাঁ, তিন কোণা। এই যে এরকম লাভ পিরামিড, তিন কোণা, এই উপরের কোণায় আল্লাহর অবস্থান আর এই কোণায় স্বামী, এই কোণায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরাও তত কাছে যাবে, আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, ঠিক কি না? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম, তিন কোণা, উপরের কোণায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না, কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী, নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন, স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? তাহলে পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি, স্বামীর উপর বর্তায়, স্ত্রীর উপর বর্তায়, এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনব। হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে, হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি, ইনচার্জ, প্রোটেক্টর। আর রিজালু কওয়ামুনা আলা নিসা, আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ, প্রোটেক্টর, স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল, পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না, ঠিক কিনা? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে, যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যে বেয়াদবটা এই কাজ করেছে, এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা।